রাজ্যের কর্মচারী সকলে একটা ভাল খবর। প্রথম বিষয়টি হল যে আপনাদের জানে যে যা 12 তারিখে 12/3/2024 তারিখে ভারত সরকারে তখন কর্মচারী সকলের বাবে 4% দিয়ে এনাউন্স করেছে। আর সাধারণত ভারত সরকারে দিয়ে এনাউন্স করলে তার সমান্তরালভাবে সরকারেও দিয়ে এনাউন্স করে। আজি আমি অত্যন্ত আনন্দ সহকারে বহাগ বিহুর প্রাক মুহূর্ত সরকারি কর্মচারী সকলের বাবে 4% ডিএ আজি আমি এনাউন্স করছো। আর এই ডিএটো এপ্রিলর দরমাহাত কর্মচারী সকলে লব পারিব আর বহাগ বিহুত একটা সুন্দর সংযোজন হব। সাধারণত এই ডিএ 1/1/2024 প্রযোজ্য হয়, তার মানে 3 মাহর আমি বকেয়া দিব লাগে। আমি 3 মাহর বকেয়াখিনি এপ্রিলতে নিদি মে জুন জুলাই আমি 3 মাহর বকেয়া দি শেষ করি। অর্থাৎ এপ্রিল মাহত 4% ডিএ পাব, মে মাহত এটা এরিয়ার ইনস্টলমেন্ট পাব, এটা এরিয়ার ইনস্টলমেন্ট জুনত পাব, এটা এরিয়ার ইনস্টলমেন্ট জুলাইত পাব। এই ডিএখিনি ঘোষণা করার পিছত রাজ্য সরকারের কর্মচারী সকলের ডিএ 50% বৃদ্ধি পালে। অর্থাৎ বেসিক স্যালারি যদি 100 টাকা, এতিয়া ডিয়ারনেস অ্যালাউন্স 50 টাকা হলগৈ আর সর্বমুঠ দরমাহা 150 টাকা হলগৈ। এই একটা মাইলর খুঁটি যে 50% ডিএ এজন সরকারি কর্মচারিয়ে পাব আর বহাগ বিহুর আগতেই পাব। খালি ডিএখিনি আমি একেলগে এপ্রিল মাহত দিব খোঁজা নাই, কারণ 31 মার্চের আগতে সরকারে বহুত টাকা খরচ করব লাগিব। সেই কারণে ডিএখিনি আমি মেত একটা ইনস্টলমেন্ট, জুনত একটা ইনস্টলমেন্ট, জুলাইত একটা ইনস্টলমেন্ট দিম। আর এই ডিএটো কার্যকরী হব 1/1/2024। এইখিনি হল এটা আমার।